আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ। শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। করোনা সংক্রমণের কারণে ধর্মপ্রাণ মুসলমানরা ঘরে বসে ইবাদত করছেন। পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের আর্জি জানিয়েছেন ঢাকাই কিং সাকিব খান। করোনা সংক্রমণ রোধে মানুষ এখন ঘরবন্দী। বুধবার 14 এপ্রিল থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। বুধবার 14 এপ্রিল সাকিব খান তার ফেসবুক পেজে ও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন, আল্লাহ রমাজানে আমাদের সকল প্রার্থনা কবুল করুন, রমাদান মুবারক। এই নায়ক আরও বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি, নিজেদেরকে মহান আল্লাহর কাছে সমর্পণ করি, তিনি যেন আমাদের সবাইকে সহি সালামতে রাখেন ও রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সাকিব খান জানান, তিনি নিয়মিত রোজা রাখছেন, এখন সিনেমা শুটিং করছেন না, পুরো সময়টা বাসায় কাটাচ্ছেন। সম্প্রতি অন্তরাত্মা সিনেমা শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন সাকিব খান। গত 7 এপ্রিল থেকে এই অভিনেতার পরবর্তী সিনেমা লিডার আমি বাংলাদেশে শুটিং শুরুর কথা ছিল, কিন্তু করোনার কারণে তা আর সম্ভব হচ্ছে না। এদিকে বছরের প্রথম দিনে ছেলে জয়কে ছাড়া একাই নিজ বাসায় ইফতার সেরেছেন সাকিব খান। আর জয় মা অপু বিশ্বাসের সাথে পান্তা ইলিশ খেয়ে পালন করেছে বাংলা নববর্ষ। বাবা সাকিব খানের সাথে দেখা হয়নি জয়ের।